সোনাপুর জঙ্গলে টুনটুন তার মায়ের সঙ্গে থাকত। টুনটুন ছোট হলেও বাসার সব কাজ সে করতে পারত। টুনি সকালবেলায় বেরিয়ে যেত শস্যদানা জোগাড় করতে, আর ছোট্ট টুনটুন বাসার সব কাজ করে রাখত, বাসাকে সুন্দর করে পরিষ্কার করে রাখত। সন্ধেবেলায় তার মা বাসায় ফিরে এলে সে মায়ের সাথে গল্প করত আর শস্যদানা খেত। এরকমই একদিন শস্যদানা খেতে খেতে হঠাৎই সে তার মাকে বলল, মা মা মনে আছে সেবার মাসির বাড়িতে খিচুড়ি রান্না করেছিলে? হ্যাঁ মনে আছে, তোর তো খুব ভালো লেগেছিল। হ্যাঁ মা খুব ভালো লেগেছিল, মা একদিন খিচুড়ি করে না ওরকম সবজি দিয়ে, কি সুন্দর খেতে লাগে। সবজি দিয়ে খিচুড়ি? সবজি এখন কোথায় পাবো বল? জানিস সবজির কি দাম হয়েছে? কোথা থেকে বল অত পয়সা পাবো? কেন মা, অষ্টক মামার কাছে তো কত সবজি আছে, অষ্টক মামাকে বললেই তো দিয়ে দেবে। বোকা কোথাকার, পয়সা না দিলে কখনো সবজি দেয়? অষ্টক মামা তো সবজি বিক্রি করে, পয়সা দিলে তবেই তো সবজি দেবে। পয়সা দিলে তবে সবজি দেবে? আচ্ছা মা তাহলে আমরা কেন সবজি বিক্রি করি না? অষ্টক মামার সবজির ক্ষেত আছে, সেখান থেকে সবজি নিয়ে এসে অষ্টক মামা বিক্রি করে। আমাদের কোথায় বল ক্ষেত যে আমরা বিক্রি করব সবজি? কেন মা, এই তো আমাদের বাসার সামনে যে জায়গাটা আছে ওখানেই তো আমরা সবজির চাষ করতে পারি, আর সেই সবজি আমরা বিক্রি করব, তাহলেই তো হলো। হ্যাঁ সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু দানা তো চাই, দানা তো হাটে পাওয়া যাবে, কিন্তু আমার কাছে টাকা কোথায়? একটা বরং কাজ করব, হাটের দিন যখন হাট উঠে যাবে তারপরে গিয়ে যে দানা পড়ে থাকবে সেইগুলোকে নিয়ে আসলে হয়, সেইগুলো জোগাড় করে সেটা দিয়ে আমরা চাষ করতে পারি। এই ভেবে হাটের দিন টুনি অপেক্ষা করতে লাগলো এক গাছের ওপরে। হাট শেষ হলে সেখানে পড়ে থাকা দানা শস্য নিয়ে সে বাড়ি যাবে বলে। এই তো হাট শেষ হয়েছে, এবারে সবাই চলে যাচ্ছে, গিয়ে দেখি কি কি দানা আছে, যা দানা থাকবে নিয়ে বাড়ি চলে যাব। এই ভেবে সে গাছ থেকে নিচে নেমে এলো দানাগুলো মাটি থেকে কুড়িয়ে নেওয়ার জন্য। দানাগুলো কুড়িয়ে সে বাসায় ফিরে গেল। মা কত দানা পেয়েছো, এত দানা আমরা লাগাবো? না এত সব দানা একসঙ্গে লাগাবো না, কালকে এর থেকে কিছু দানা লাগিয়ে দি, আর বাকিটা আমাদের বাসাতেই থাক, ওটা পরে কাজে লাগবে। পরের দিন সকালে টুনি ওই দানাগুলোকে মাটিতে বসিয়ে দিল। টুনি যখন খাবার জোগাড় করতে বেরিয়ে যেত তখন ছোট্ট টুনটুন সেই গাছগুলো জল দিত। কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে উঠল। মা দেখো গাছগুলোকে কি সুন্দর দেখতে লাগছে, কত সবজি হয়েছে, তুমি আমার সবজির খিচুড়ি খাওয়াবে না? হ্যাঁ খাওয়াবো তো, আজকেই আমি সবজির খিচুড়ি বানাবো, আর কিছু সবজি আমি বিক্রি করব। এরপর টুনি সেই সবজি বিক্রি করতে শুরু করল। টুনি সবজি বিক্রি শুরু করতে জঙ্গলের অনেক পাখি টুনির কাছ থেকে সবজি কিনতে লাগলো। এটা অষ্টকের একদমই পছন্দ হলো না। আরে টুনি এইভাবে আবার সবজি বিক্রি কেন শুরু করলো, আমি কি সুন্দর একাই এখানে সবজি বিক্রেতা ছিলাম, কত লাভ হচ্ছিল, পুরো লাভে জল ঢেলে দিচ্ছে, টুনির জন্য তো আমি হঠাৎ করে দামও আর বাড়াতে পারবো না সবজির, কিছু একটা করতে হবে দেখছি। এই ভেবে অষ্টক পাখি সেদিন রাতে গেল টুনির খেতে। টুনির ক্ষেতের সমস্ত সবজি সে উপড়ে দিল। পরের দিন সকালে
পরের দিন সকালে টুনি যখন সবজির খেতে গেল সবজি তুলতে, একি কি অবস্থা হয়েছে ক্ষেতের, মা সব গাছ কিভাবে নষ্ট করে দিল, আমরা তো কারুর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের এত বড় ক্ষতি করলো কেন? মায়ের কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছোট্ট টুনটুন বাইরে বেরিয়ে এলো। মা, সব সবজি কে নষ্ট করে দিয়ে গেল, আমি কি করে সবজির খিচুড়ি খাবো, সব সবজি তো নষ্ট হয়ে গেছে। চিন্তা করিস না মা, আমি আবার চাষ করব। যে দানাগুলো গতবার রোপণ করিনি সেগুলো এবারে রোপণ করব। আর আমি প্রত্যেক দিন পাহারা দেব, দেখব কে এসে আমার সবজির ক্ষেত নষ্ট করলো। এরপর টুনি আবার সেই অবশিষ্ট দানাগুলো রোপণ করলো, আর টুনটুন জল দিত সেই গাছগুলোতে। সেই গাছগুলো বড় হতে আবার টুনি সবজি নিয়ে বিক্রি শুরু করলো। মা, আবার গাছগুলো বড় হয়েছে, কত সবজি হয়েছে, তুমি আবার সবজি বিক্রি করবে তো, আর আমাকে সবজি খিচুড়ি বানিয়ে দেবে তো? হ্যাঁ, তোকে সবজির খিচুড়িও বানিয়ে দেবো আর সবজি বিক্রিও করব। তার সাথে সাথে এবার আমি ক্ষেতও পাহারা দেব, দেখব কে আসে আমার ক্ষেত নষ্ট করতে। এদিকে অষ্টক, আরে এই টুনিটা আবার সবজি নিয়ে বিক্রি শুরু করলো, দাঁড়া আজ রাতে আবার যাব তোর ক্ষেত নষ্ট করতে, দেখি কাল থেকে তুই আবার কি বিক্রি শুরু করিস। এই ভেবে অষ্টক সেই রাতে গেল টুনির ক্ষেতে, টুনির সমস্ত গাছ নষ্ট করতে। ও অষ্টকদা, তার মানে তুমি আমার ক্ষেত নষ্ট করেছিলে আগের বার, এবারেও এসেছো আমার ক্ষেতের সমস্ত গাছ নষ্ট করতে, তাই তো? না, মানে আমি আর কি ওই আচ্ছা টুনি, তুমি সবজি কেন বিক্রি শুরু করলে, আমি তো একাই সবজি বিক্রি করতাম, তুমি কেন সবজি বিক্রি করছো আমার সাথে? আমার ছানাটা সবজির খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আমি রোজ ওকে সবজির খিচুড়ি করে দিই আর কিছু সবজি বিক্রি করি। আমার তো সবজি কেনার মতন পয়সা নেই যে আমি তোমার কাছ থেকে সবজি কিনে এনে ওকে সবজির খিচুড়ি বানিয়ে দেব। তুমি কি আমায় বিনা পয়সার সবজি দেবে বলো? না, তা কি করে দেবো, আমাকেও তো কষ্ট করে চাষ করতে হয়, সেই চাষের জিনিস কি বিনা পয়সায় দিতে পারি? হ্যাঁ, সেই জন্যই আমি নিজে চাষ করছি আমার ছানাটাকে খেতে দেব বলে, আর কিছু জিনিস বিক্রি করছি, আমি তো তোমার মতো অত জিনিস রাখি না, তাহলে কেন আমার ক্ষতি করছো? ঠিক আছে, আজ থেকে তাহলে একটা কাজ করো, আমি যে যে সবজি রাখবো তুমি সেই সবজি রাখবে না, দুজনে আলাদা আলাদা সবজি নিয়ে আমরা চাষ করব, তাহলে আমাদের দুজনের সবজি বিক্রি হবে, কারুর কোনো অসুবিধা হবে না। এরপর থেকে অষ্টক আর টুনি দুজনে আলাদা আলাদা সবজি চাষ করতে লাগলো, আর এইভাবেই তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।